কাকের এই ধরনের ডাক প্রত্যেকটি জাতক জাতিকার জীবনে বিপদ ডেকে আনতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কাকের এই ধরনের ডাক অবশ্যই আপনাদের জীবনে বিপদ আনবে, তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রতিদিনই বাড়ির আশপাশে কাক দেখে থাকি, কাকের ডাকের সংকেত তো আছেই, কিন্তু কোন ধরনের ডাকগুলি আপনাদের জীবনে কোন কোন ধরনের বিপদ ডেকে আনবে সেটি আজকের ভিডিওর মূল আলোচনার বিষয়, তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে প্রতিবারের মতো অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে একদম ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের দেবদেবীদের পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি। এখন বলা যাক কাকের ডাক সম্পর্কে। কাকের এমন কিছু ডাক আছে যা আপনার জীবনে সু দিনের সংকেত দিয়ে থাকে, আবার এমন কিছু ডাকও আছে যা আপনার জীবনকে বিপদে ফেলবে এমনটা সংকেত দিয়ে থাকে। তাই কাকের ডাক অত্যন্তই গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জন্য। কাকের ডাক আমাদের জীবনকে অস্থির করে চলে, কাকের ডাক আমাদের জীবনে সমস্যার বৃদ্ধি করে। তবে তাহলে কাকের ডাকের কোন কোন ধরনের ডাকগুলি সমস্যা সৃষ্টি করে এই বিষয়েই বিস্তারিত আলোচনা আজকে। প্রিয় বন্ধুরা, কাক যদি কখনো ক্রো 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 করে ডাকে তাহলে জানবেন আপনার বাড়িতে পরিবার বা আপনার ঠিক গায়ের প্রতিবেশী হয়তো মারা যাবে। হ্যাঁ বন্ধুরা, কাকের ডাক দিয়ে বোঝা যায়। কাক যদি উচ্চস্বরে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে বসে কা কা করে তাহলে জানবেন যে এই কাক আপনাকে এমন কিছু সংকেত দিচ্ছে যা আপনার জীবনকে কিন্তু খারাপ করে দিতে পারে। ঠিক তেমনি কাক এর পরে অবশ্যই যে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হলে কাকের ডাক আপনাকে অবশ্যই সাহায্য করবে। যেমন কেউ যদি সমস্যার মধ্যে পড়ে এবং তার বাড়ির পূর্ব দিকে ক্রো ক্রো বলে কাক ডাকে, তাহলে আর কি অবশ্যই কিছু আপনারা অবশ্যই এই কাকের ডাক নিয়ে বিষয়টি জানবেন। যারা ভিডিওটি দেখলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবে, পারলে শেয়ার করবেন। পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার। কাকের এই ধরনের ডাক প্রত্যেকটি জাতক জাতিকার জীবনে বিপদ ডেকে আনতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কাকের এই ধরনের ডাক অবশ্যই আপনাদের জীবনে বিপদ আনবে, তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রতিদিনই বাড়ির আশপাশে কাক দেখে থাকি,
কাকের ডাকের সংকেত তো আছেই, কিন্তু কোন ধরনের ডাকগুলি আপনাদের জীবনে কোন কোন ধরনের বিপদ ডেকে আনবে সেটি আজকের ভিডিওর মূল আলোচনার বিষয়। তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে প্রতিবারের মতো অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে একদম ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের দেবদেবীদের পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি। এখন বলা যাক কাকের ডাক সম্পর্কে। কাকের এমন কিছু ডাক আছে যা আপনার জীবনে সু দিনের সংকেত দিয়ে থাকে, আবার এমন কিছু ডাকও আছে যা আপনার জীবনকে বিপদে ফেলবে এমনটা সংকেত দিয়ে থাকে। তাই কাকের ডাক অত্যন্তই গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জন্য। কাকের ডাক আমাদের জীবনকে অস্থির করে চলে, কাকের ডাক আমাদের জীবনে সমস্যার বৃদ্ধি করে। তবে তাহলে কাকের ডাকের কোন কোন ধরনের ডাকগুলি সমস্যা সৃষ্টি করে এই বিষয়েই বিস্তারিত আলোচনা আজকে। প্রিয় বন্ধুরা, কাক যদি কখনো ক্রো 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 করে ডাকে তাহলে জানবেন আপনার বাড়িতে পরিবার বা আপনার ঠিক গায়ের প্রতিবেশী হয়তো মারা যাবে। হ্যাঁ বন্ধুরা, কাকের ডাক দিয়ে বোঝা যায়। কাক যদি উচ্চস্বরে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে বসে কা কা করে তাহলে জানবেন যে এই কাক আপনাকে এমন কিছু সংকেত দিচ্ছে যা আপনার জীবনকে কিন্তু খারাপ করে দিতে পারে। ঠিক তেমনি কাক এর পরে অবশ্যই যে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হলে কাকের ডাক আপনাকে অবশ্যই সাহায্য করবে। যেমন কেউ যদি সমস্যার মধ্যে পড়ে এবং তার বাড়ির পূর্ব